মহানয়ার সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার গোটা দিন অংশত মেঘলাই থাকবে কলকাতার আকাশ, দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টিও হতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.9 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে রাজ্যের প্রায় সব জেলায়। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হতে পারে 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান এবং বীরভূম। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।